মেয়ারাজুন নবীর মাসের মধ্যে সেজন্য আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে খাজা গরিব নামাজ রাহুয়ের আলোচনা এবং মেয়ারাজুন নবী সম্পর্কে আলোচনার জন্য যেহেতু এই মাসের ছয় তারিখ আমার গরিব নামাজের অফাত হয়েছে অন্যদিকে এই মাসের সামনের ছাব্বিশ তারিখ দিবাগত রাত মেয়ারাজুন নবীর রাত যে রাতের মধ্যে আমার রসুলে পাক সাল্লাহ তাল্লামা এই দুনিয়ার হীন হায়াত থেকে এই দুনিয়ার জমিন থেকে লাম কানের জমিন পর্যন্ত গিয়ে আমার আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ যে হাজ গরিবের নওয়াজ রাজি আল্লাহ আলোচনার জন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে এই পৃথিবীর মধ্যে আল্লাহর অনেক বান্দা আছে সবার জন্য 하자 গরিবে নামাজ হওয়া সম্ভব নয় খ সবার জন্য হযরতে বহসলাদম দস্তগীর হওয়া সম্ভব নয় বরঙ্গ সল আদম দস্তগীর হওয়া 하자 গরিবে Nawaz হওয়া শাহজালাল ইয়ামানি হওয়া শাহরানি হওয়া হজরতের আমানত হওয়া গৌসুলা বরং ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ আল্লাহর বলি হিসেবে দুনিয়ার মধ্যে বানায় যাদের পিছনে তাদের মায়ের বড় অবধান রয়েছে বড় করবেন সুবহান আল্লাহ মায়ের বড় অবদান আল্লাহর ওলি হওয়ার পিছনে এ আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে যদি কেউ ভানাতে পারে তারা হলেন মহিলা নেককার মায়েরা এরা যখন সন্তানের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ সেই দোয়াকে কবুল করে তার সন্তানকে ওলি বানিয়ে দেন বড় করে মনে সহান আল্লাহ এরকম অহরহ প্রমাণ রয়েছে কোরানো এবং হাদিসের মধ্যে আউলিয়া ইকরামের জীবনের মধ্যে ওই সমস্ত ওলিদের মধ্যে একজন হলেন আমার খাজা গরিব নওয়াজ যার হাতের মধ্যে নব্বই লক্ষ মূর্তি পূজারী মুশ্রিক হিন্দু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন বড় করে বলে

ইয়া কবাল আশ্রম কথা বলা বলা আশ্রম হেরে কথা বলা নু আল আইশ্রামের কথা বলা আমার নবীর কথা বলা ইয়া আম্বিয়া ইক্রামের জিকির করা এটা আমি আল্লাহর কাছে এবাদত হিসেবে কবুল রহে রায় বড় কার বলে ই আল্লাহ আমরা নামাজ পড়ি এটা আল্লাহর হাবাদত রোজা রাখি আল্লাহর এবাদত হজ করি আল্লাহর এবাদত দান সৎকা করি আল্লাহর এবাদত আমার আল্লাহ বলেন এগুলা যেভাবে আল্লাহর এবাদত তোমরা যখন তোমরা যখন কোন মাহফিলের মধ্যে বসে এইখানে যদি আমার নবীদের চর্চা করো আমার নবীদের জীবনী যদি আলোচনা করো আমায় নবী ঘোষণা করতেছি যে সেটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যায় বরকর বলে সুবহানাল্লাহ আর অপর দিকে আমার রাসূল বলেন ওয়াজিকুরু সলিহিনা কাফফারাতুন আল্লাহর নেককার বান্দা যারা আল্লাহর বলি যারা আল্লাহর বলি এদের চর্চা যখন করা হয় আল্লাহর বলিদের জীবনী যখন আলোচনা করা হয় সেটার কারণে আমার রসুল বলেন তোমাদের অতীতের বড় বড় গুণাগুলা মাফ হয়ে দেয় বড় করে বলে আল্লাহ আল্লাহর নেককার বলি যারা আছে নেককার বান্দা যারা আছে আল্লাহর বলিদের চর্চা যেখানে করা হয় আমার রসুল বলেন সেখানে অনেক বড় বড় আল্লাহর ভান্দাদের গুনা সে করে দেন বড় গরি তো আমরা এখানে এই মাহবিলের মধ্যে আমরা এসেছি নিয়তে আমরা এসেছি এখানে আমাদের গুণাগুলা মাফ করানোর জন্য ঠিক কিনা আমাদের আগে নিয়ত ঠিক করতে হবে যে আমরা মাহাবিলের মধ্যে এসেছি মাহাবিলের ব্যবস্থা করতেছি যে যেন আল্লাহ আমাদের এই মাহাবিলকে যেন আল্লাহর দরবারে যেন এবাদত হিসেবে কবুল করেন সবাই বলে আমিন আর আমাদের এই মাহাবিলের ওসিলায় আল্লাহ যেন আমাদের গুনাকে মাফ করে দেন সবাই বলে আমিন কারণ আমরা এক একজন এক এক দিক থেকে গুণাগার অপরাধী এইজন্য আমাদেরকে সবসময়ে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন আমাদের গুনাকে माफ করেন বড় করে বলি আমিন হযরত سیدুনা 하자 গরিবে আওয়াজ رضی আল্লাহু তাআলা যিনি এই 12 বছরের মধ্যে যিনি ইসলামের প্রচারক হয়ে দুনিয়া এখানে এসেছেন হজরত গরিব ইনি জীবনের প্রথম দিকে তার বাবাকে হারিয়ে মায়ের হাতে লালিত পালিত হলেন এরপরে এলমে কোরআন এলমে হাদিস এলম অর্জন করে কোরআন ও হাদিসের উপর অনেক ডিগ্রি অর্জন করে কোরআন ও এবং হাদিসের বড় বড় উস্তাদদের কাছে তিনি ইলম অর্জন করে কিতাবের ইলম অর্জন করে অনেক বড় যখন আলেম হয়ে গেলেন আলেম হওয়ার পরে তার পীর ছিলেন হযরতে উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলাহু যার বসবাস ছিল যার দেশ ছিল বর্তমান রাশিয়ার মধ্যে সেখানে হারুনাবাদ একটা জায়গা আছে ওই হারুনাবাদ জায়গার মধ্যে হদরতে ওসমান এ হারুনি গল ছিলেন সেখানে গেলেন আমার হাজা গরিব নাবাজিয়েল্লাহুতালান হুর হু হদরতে ওসমান এ হারুনি ছিলেন গরিব এনাবাজের পীর সাহেব সাহেব গরিব নাবাজের পীর ছিলেন মুর্শিদ ছিলেন হদরতে উসমানে এ আমার গরিব নামা সজিয়ে আল্লাহ উতলান সেখানে গেলেন একজন সত্যিকার পীর কুস্তেছেন যার হাতে হাত রেখে তিনি বাইয়াত গ্রহণ করবেন যার হাতে বাইয়াত গ্রহণ করবেন তিনি পীর কুস্তেছেন কার হাতে তিনি বাইয়াত গ্রহণ করবেন সেই হারুনাবাদের মধ্যে আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন যাওয়ার পরে তিনি সেখানে কুস্তেছেন যে কার হাতে তিনি বাইয়াত গ্রহণ করবেন কার হাতে বায়াত গ্রহণ করবেন কারণ এখন আমাদের দেশে পীরের কোনো কিনে অভাব নাই এখন ঘরে ঘরে পীর এখন পীরে মুরিদ কুজে মুরিদ দেখলে মানুষ দেখলে তাড়াতাড়ি বায়াত গ্রহণ করাতে চায় কারণ চায় যে তার মুরিদের সংখ্যা বাড়ানোর জন্য কারণ মুরিদের সংখ্যা বাড়ালে তার ইনকামও বেড়ে যায় বড় করে বলি নাউজুবিল্লাহ কারণ এখন এটা একটা বড় কি হয়ে গেছে ব্যবসা হয়ে গেছে কিন্তু আগের যুগে সেটা কি ছিল না ব্যবসা ছিল না যেন তিনি স্থান গুলো যেন পার হতে পারেন বড় করে বলে ইসান তার সংশোধন করতে পারেন তিনি যেন গুণার কাছ থেকে বিরত থাকতে পারেন এই নিয়তে বায়াত গ্রহণ করা হতো হযরতে আহাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলাহু হযরতে ওসমান হারুনী রাদিয়াল্লাহু তাআলাহু এর সেই দেশের মধ্যে গেলেন হারুনাবাদের মধ্যে রাশিয়ার এক জমির জমিনের নাম হারুনাবাদ সেখানে যাওয়ার পরে তিনি মানুষের সাথে আলোচনা করলেন যে এই দেশের মধ্যে এমন একজন ব্যক্তিকে লাগবে যে ব্যক্তির হাতে হাত থেকে আমি বায়াত গ্রহণ করব। তখন মানুষের কাছ থেকে জানতে পারলেন যে এখানে বড় একজন বুজুর্গ ব্যক্তি আছে বড় একজন আলেম আছে যার কাছে কোরআনের এলম আছে হাদিসের এলম আছে ফেকার এলম আছে এলমে শরীয়ত আছে এলমে তরিকত আছে এলমে মারেবত আছে এলমে হাকিকত আছে এলমে বেলাহায়ত আছে এই ধরনের একজন ব্যক্তির সন্ধান দেওয়া তিনি হলেন উসমানে হারুনি রদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাজা গরিবের আমার সদিয়াল্লাহ তালানহু সে ওসমান হারুনি রদিয়াল্লাহ তালানহু যে মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন ওই মসজিদের মধ্যে গেলেন এসার নামাজ আদায় করলেন হজরতে ওসমানে হারুনি রদিয়াল্লাহ তালানহু এর পিছনে ওই এসার নামাজ আদায় করার পরে হজরতে ওসমান হারুনি রদিয়াল্লাহ তালানহু ঘোষণা করলেন যে আজকে এই যে তোমরা এসার নামাজ পড়েছ তোমাদের কাছে আমি ঘোষণা করতেছি যে যে ব্যক্তি এ এলাকার যে ব্যক্তি আমার পিছনে সামনের ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতি হবে ওই ব্যক্তি জান্নাতি হবে এই কথা ঘোষণা করলেন আর বলে দিলেন এই কথা তোমরা কারো কাছে প্রচার করতে পারবে না কাউকে বলতে পারবে না কেউ যদি বলো তাহলে যে ব্যক্তি এই কথা বলে দিবে নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি বলবে ওই ব্যক্তি জাহান নামে চলে যাবে বড় করে বলে আমার কথাটা বুঝার চেষ্টা করবেন আমার কথাটা একটু বুঝার চেষ্টা করবেন হজরতে উসমান হারুনি রদি আল্লাহ ঘোষণা দিলেন যে আগামীকাল ফজরের নামাজ যে ব্যক্তি আমি ওসমান হারুনির পিছনে পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে কোথায় যাবে জান্নাতে যাবে আমরা নামাজ পড়ি পড়ি কিনা কিসের জন্য জান্নাতের আশায় জান্নাতের জান্নাতের আশায় আমরা নামাজ পড়ি হজরত ওসমানে হারুনি ঘোষণা করলেন আমার পিছনে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আরেকটা কথা বললেন তবে এই কারো কাছে বলতে পারবে না। আর যে ব্যক্তি কারো কাছে এই কথা ঘোষণা করবে প্রচার করবে হতা উসমানের হারুনি বলেন সেই ব্যক্তি জাহান নামে যাবে বড় বলি নাউজুবিল্লাহ তো নামাজ পড়া এটা ভালো কথা কিনা নামাজ পড়ার জন্য বলা ওটা ভালো কাজ কিনা কিন্তু হুজুর বললেন এই কথাটা বললে কি হয়ে যাবে জাহান নামে যাবে এখন সবাই মনে মনে চিন্তা করলেন না আমি এই কথা কাউকে বলবো না আমি নিজে ফজরের নামাজ পড়ব কিন্তু কাউকে এই কথা বলবো না এখন সবাই সেই নিয়ত করে ফেললেন কাউকে বলবে না কিন্তু সবাই কি করবে ফজরের নামাজ পড়বে ওই মজলিশের মধ্যে ওই নামাজের মধ্যে সার নামাজের মধ্যে আমার গরিবে নামাজ ছিলেন কে ছিলেন আমার গরিবে নামাজ ছিলেন হজরতে গরিবে নামাজ মনে চিন্তা করলেন এটা কোন ধরনের কথা আমি আসলাম হজরতে ওসমান হারুনি হুজুরের কাছে বাইয়াত হতে এটা তো বড় মুশকিলের কথা উনি ঘোষণা করতেছেন যারা ফজরের নামাজ পড়বে তারা সবাই জান্নাতি হবে আর এই কথা প্রচার করলে জাহান নামি হয়ে যাবে কি হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে উনি চিন্তা করলেন যে আমি একটা কাজ করব আমি দরকার হলে আমি গরিব নামাজ জাহান নামে যাব কোথায় যাব জাহান নামে যাব তবে বিনিময়ে আজকে আমি সারা রাত সবাইয়ের কাছে প্রচার করে দিব যে ওসমান হারুনের পিছনে ফজরের নামাজ পড়লে জান্নাতি হয়ে যাবে দরকার হলে আমি জাহান নামে একজন যাব কিন্তু সকল মানুষকে জান্নাতি বানিয়ে দেব। দেব উনি চিন্তা করলেন আমি দরকার হলে একজন জাহান নামে যাব। আমি গরিব নামাজ একজন জাহান নামে গেলে অসুবিধা নাই আর আমি গরিব নামাজের বিনিময়ে গরিব নামাজের কারণে যদি

যে বান্দা তোমাদেরকে তো বানানো হয়েছে সবচেয়ে উত্তম মানুষ হিসেবে উত্তম জাত হিসেবে তোমাদেরকে তৈরি করা হয়েছে তা'মুরুনা বিল মারুফে যে তোমরা মানুষকে ভালো কাজের কথা বলবে ভালো কাজের আদেশ দিবে ওয়া আনিল মুনকার তোমরা অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে বিরত রাখবে এই জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আমার গরিব নামাজ চিন্তা করলেন দরকার হলে আমি জাহান নামে যাবো অসুবিধা নাই কিন্তু আমি গরিব নামাজ আজকে এই কথা সারা রাত আমি ঘরে ঘরে গিয়ে ঘোষণা করব। যে আমার ওই হজরত ওসমান হার উনি ঘোষণা দিয়েছেন যে ফজরের নামাজ যে ব্যক্তি ওসমান হার উনির পিছনে পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে আর এই কথা যে প্রচার করবে সে জাহান নামে যাবে দরকার হলে আমি জাহান নামে যাব কিন্তু এই এলাকার সকলকে আমি জান্নাতি বানিয়ে দেব বড় করে বলে না সুবাহান্লাহ কি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব যেমন কথা তেমন কাজ আমার গরিব নামাজ রদি আল্লাহ ওই জায়গার মধ্যে ঘুরে ঘুরে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কথা প্রচার করলেন তখন সকাল বেলায় দেখা যায় সকাল বেলা দেখা যায় সমস্ত মানুষ সমস্ত ইমানদার মুসলমানরা ঘরের মধ্যে কেউ নাই সবাই জান্নাত এর আশায় হজরতে ওসমান হারুনের পিছনে মসজিদের মধ্যে ফজরের নামাজের মধ্যে জামাতের মধ্যে হাজির হয়ে গেলেন জামাতের মধ্যে হাজির হয়ে গেলেন দেখা যায় ওই জামাতের মধ্যে ফজরের নামাজ আদায় করার পরে হজরতে ওসমান হারুনি রদিয়াল্লাহ তালানহু ফজরের নামাজ আদায় করার পরে দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি দেখতেছেন যে এই নামাজের মধ্যে কে কে উপস্থিত হয়েছে হজরতে ওসমান হারুনি রদি আল্লাহ তালানহু তখন দেখতে লাগলেন এখানে গরিবে নামাজ আছে কিনা কিন্তু তিনি দেখতেছেন এখানে গরিবে নামাজ নাই গরিবে নামাজ নেই কিন্তু এলাকার সকল মানুষ সকল মুসলমানরা হাজির হয়েছে উসমানে হারুনি রদি আল্লাহ তালানহু এর পিছনে নামাজ আদায় করার জন্য তিনি চিন্তা করলেন এই কাজ কে করলো যে তাকে তো এখানে দেখা যাচ্ছে না তিনি তখন আমার গরিব নামাজ কে খুঁজে পাঠালেন যে গরিব নামাজ তুমি কোথায় আসো তুমি এই কাজ কেন করলে আমি তো বলেছিলাম যে ব্যক্তি এটা প্রচার করবে সে জাহান নামি হবে বড় করে বলে বিল্লাহ আমার গরিব নামাজ কে ডেকে আনলেন ডেকে তিনি বললেন গরিব নামাজ আমি এতদিন পর্যন্ত তোমার মতো একজন ব্যক্তি খুঁজেছিলাম কারণ আমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমার এই খেলাফতের দায়িত্বটা দেওয়ার জন্য আমার পীরের যে খেলাফত এই খেলাফতের দায়িত্বটা দেওয়ার জন্য একজন উপযুক্ত মানুষ খুঁজছিলাম আমি অনেক বছর ধরে কুস্তিতে পাচ্ছি না সেই ব্যক্তিটা তোমাকে পেয়ে গেলাম বড় করে বলে সুবহানাল্লাহ যেই ব্যক্তি নিজে জাহান্নামে হওয়ার কোনো ভয় করে না নিজের নিজের সেই জীবনকে বিপন্ন করে দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ জাহান নামীকে যিনি জান্নাতে বানিয়ে দেন বড় বলে সোহান আমার গরিবে নওয়াজ যখন এই কাজটা করলেন হজরতে ওসমান এ হারুনি রদি আল্লাহ তাকে বললেন যে তুমি এই কাজটা কেন করলে তিনি বললেন হুজুর আমি চাই মানুষের লাভ কারণ আল্লাহ আমাকে বানিয়েছেন কুন্তুম খয়রা উম্মাদিন উখরিজাতলিন নাস মানুষের লাভ করার জন্য মানুষের যেটা फायदा হয় ওই কাজটা করার জন্য তো আল্লাহ আমাকে বানিয়েছেন দরকার হলে আমি জাহান্নামে যাব কিন্তু দুনিয়ার মুসলমানকে আমি জান্নাতে বানিয়ে ছাড়ব বড় করে বলে সুবহানাল্লাহ তখন হযরত ওসমান হারুনী রাদিয়াল্লাহু তাআলাহু আমার গরিব নমাসকে দেখে তাকে খেলাফতের তাজ মাতার মধ্যে পরিয়ে দিলেন বললেন তোমাকে আমি আমার খেলাফতের দায়িত্ব দিয়ে দিলাম বড় বলে ওসমান এহারুন ইরদী আল্লাহ উতলান হু আমার গরিব অনাসকে খেলাফতের দায়িত্ব দিলেন আমার গরিব অনাসকে পীর বানিয়ে দিলেন হলিফ বানিয়ে দিলেন আমার গরিব নামাজ কে খলিফা বানানোর পর হজরত ওসমানে হারুনি বললেন যে বাবা চলো এবার তোমাকে নিয়ে আমি একটু মক্কায় পাকের জমিনে যাব তোমাকে নিয়ে আমি মদিনায় পাকের জমিনে যাব। আমার রসুলের দরবারে যাব সেখানে আমার রসুল একটু সালাম দেব খানে কাবার জিয়ারত করব। কাবা শরীফের তওয়াব করব যে চলো বাবা তোমাকে নিয়ে আমি একটু যাব আমার গরিব নওয়াজকে নিয়ে সেই মক্কায়ে পাকের জমিনে গেলেন সেখান থেকে রোজে একদোষের উদ্দেশ্যে মদিনায় পাকের জমিনে গেলেন মদিনায় পাকের জমিনে যাওয়ার পরে امار رسول پاک صلی اللہ علیہ وسلم روزہ یاک دس کے شامنے نہیں ہے الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا رحمت للعالمین بلے

হজরতে মঈনুদ্দিন সৃষ্টি তাকে ডাকো তাকে ডাকো তখন উসমান হারুন রাদিয়াল্লাহু তাআলা নূ সে মঈনুদ্দিন সৃষ্টি রাদিয়াল্লাহু তাআলা নূকে ডাকলেন ডাকার পরে আমার রাসূলের দরবারে আসলেন আসার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জিন্দা নবী সেই রোজে আকদস থেকে তার সেই জিন্দা নবীর হাতকে বহের করে

তুমি এখানে কেন এসেছো যে তোমার কাজ তো এখানে আসা নয় এখানে থাকা নয় তোমার কাজ হলো ওই ভারতবর্ষের জমিনের মধ্যে হিন্দুস্তানের জমিনের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ মূর্তি পূজা করতেছে লক্ষ লক্ষ মানুষ যে সেখানে অগ্নি পূজা করতেছে লক্ষ লক্ষ মানুষ সেখানে আল্লাহকে ছাড়া অন্যান্য পশু পাখির আবাদত করতেছে চন্দ্রের আবাদত করে সূর্যের আবাদত করে আল্লাহ

আমার রসুল জিন্দা নবী হায়াতুল নবী সেই রোজাই দোষ থেকে যখন ডাক দিলেন মইনুদ্দিন তুমি সেই হিন্দুস্থানের জমিনে যাও আমার সেই হাজার গরিবের আমার দেরি করে নাই সেই হিন্দুস্থানের সেই মদিনায় পাকের জমিন থেকে সরাসরি তিনি হিন্দুস্থানের জমিন আসলেন এসে এই হিন্দুস্থানের জমিনের মধ্যে যখন আসলেন সে আজমিরের জমিনের মধ্যে সেখানে দেখলেন যে সেখানে ওই অত্যাচারী হিন্দু বাচ্চারা রাজত্ব করতেছে যাদের অধীনে হাজার হাজার সৈনিক আছে হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী আছে যাদের সামনে সেখানে কালিমা পড়ার মতো কোনো শক্তি কারো ছিল না আমার গরিবে নামাজ সেখানে এসে সর্বপ্রথম নামাজ আদায় করলেন আর কালিমার দাওয়াত দিতে লাগলেন বড় ঘর বলে সেই দাওয়াতের ফসল হলাম আজকে আমরা বাংলাদেশের মুসলমান বড় ঘর বলে সোহান ঠিক কিনা ঠিক কিনা তাহলে এটা আমার গরিবে নামাজের ফসল আল্লাহর ওলিদের মেহনতের ফসল হলো আজকে বাংলার জমিনে 16 17 কোটি যে মুসলমান তার অবদান হল আমার গরিবে নামাজ বড় করবে সুবহানাল্লাহ আল্লাহুম্মা বড় করবে বড়ান মাওলানা মুহাম্মদ আলাইহিস আলে সেদেনা মহলানা মহামাদ জুমা গার কে ক�ে ক�ে মারিনা দেলে কে মদেনা জারা মারে বাশে

হজরতে গরিব নওয়াজ রদি আল্লাহ যখন আজমিরের জমিনের মধ্যে যখন আসলেন সেখানে হিন্দু রাজা পিতৃরাজ ছিলেন বড় জালেম গরিব নওয়াজ যখন সে আজমিরের মধ্যে এসে যখন এবাদত করা আরম্ভ করলেন নামাজ আদায় করতে লাগলেন নামাজ আদায় করার জন্য হুজুর পানির প্রয়োজন হুজুর বললেন তার খাদেমকে যায় যাও একটু আমার জন্য পানি নিয়ে আসো পাশে ছিল আনার সাগর যেখানে অনেক পানি ছিল কোটি কোটি মানুষ যে পানিগুলা নিলেও কমবে না একটা বদলা নিয়ে যখন পানি আনতে গেলেন বললেন যে না এখান থেকে পানি নেওয়া যাবে না আমার গরিব নামাজ খাদেমকে বললেন যাও একটু পানি নিয়ে আসো তখন সে আনাসাগরের চতুর্দিকে ঘেরাও করে রাখা হল পিতৃরাজের সৈনিকেরা ঘিরে রাখলো যে না পানি দেবে না অনেক অনেক বলার পরে এক বদনা পানি দিলেন পানি দেওয়ার পরে আমার গরিব নমাজ সেই পানিগুলা থেকে অর্ধেক পানি দিয়ে অজু করলেন অজু করার পরে নামাজ পড়লেন নামাজ আদায় এর পরে দেখলেন ওই আনা সাগরের মধ্যে আমার গরিব নামাজ এদিকে নামাজ পড়তেছেন আল্লাহর কাছে সিজা করছেন আল্লাহর জন্য তিনি রুকু করতেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন আর ওইদিকে আনা সাগরের পানি এক ফুটো নাই যেটা সাগরের মতো যে পানি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ব্যবহার করলেও শেষ হবে না আমার গরিবে নামাজের সাথে যখন একটু বকাবকি হলো একটু যখন বাজাবাজি হলো একটু যখন কষ্মকষ হলো একটু যখন বাড়াবাড়ি হয়ে গেল আমার গরিব নামাজ হুকুম দিলেন সে আনা সাগরের সমস্ত পানিগুলা গরিব নামাজের একটা বদনার ভিতরে চলে আসলো বড় করে বলি একটা সাগরের পানি চলে আসলো কোথায় একটা বদনার মধ্যে সৈনিকেরা চিন্তা করলেন কি 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 অবস্থা হয়ে গেল এখন আমরা কি করব রাজাকে কবর দেওয়া হলো রাজা পিতৃরাজকে তখন সে সৈনিক পাঠালেন আমার হাজার গরিবে নামাজ কে ধরে নেবার জন্য সৈনিকরা আসলেন গরিবে নামাজ কে ধরে নিবে রাজার দরবারে নিবে তার বিচার করবে তাকে কানায় দিবে ফাঁসি দিবে যখন আমার গরিব নামাজের কাছে যখন তার সৈনিকরা আসলো বললেন যে বাবা তোমরা তো এসেছো আমাকে নেওয়ার জন্য ঠিক আছে আমি তোমাদের সাথে যাব তবে একটু বসো অপেক্ষা করো তোমাদের সাথে আমি যাব আমার গরিব নামাজ তাদেরকে বসালেন কিছুক্ষণ পরে বললেন যে চলো এবার তোমাদের সাথে আমি একটু তোমাদের বাচ্চার দরবারে যাব কোথায় যাব তোমাদের বাদশার দরবারে যাব গরিবে 나와জ যখন তাদেরকে বললেন উঠো যে তারা মাটির সাথে তাদের চামড়াগুড়া লেগে গেছে কেউ উঠতে পারে না কেউ উঠতে পারে না মাটির সাথে লেগে গেছে বলে যে হুজুর আমরা তো আমাদেরকে একটু maaf করে দেন আমরা আপনার সাথে বেয়াদবি করেছি আমাদেরকে ক্ষমা করে দেন বলে যে কেন তোমরা তো আমাকে নিয়ে নিয়ে যেতে এসেছো আমাকে বন্দে নিয়ে যেতে এসেছো তোমাদের বাচ্চার কাছে বলো না হুজুর আমাদেরকে maaf করে দেন আমরা আপনাদের নিয়ে যাব না আমরা এমনি চলে যাব তখন তারা গিয়ে ওই পিতৃরাজকে বললেন যে আপনার কাছে আমরা komma চাই আপনি আমাদেরকে আর ওই ব্যক্তি মুসলমান ফকিরের কাছে আপনি পাঠাবেন না পিতৃরাজ মনে করলেন আমার গরিবে نواস একজন জাদুকর ছিলেন আসলে তিনি ছিলেন আল্লাহর বলি তিনি ছিলেন আল্লাহর বলি কারণ আল্লাহর বলিদের জোবানের মধ্যে আল্লাহর কুদরতি পাওয়ার তাকে আল্লাহর কি তাকে কুদরতি পাওয়ার তাকে আমাদের দেশে এরকম অনেক মুসলমান আছে আল্লাহর বলিকে চিনে না তারা মনে করে আল্লাহর বলিরা আমাদের মতো মানুষ আল্লাহর বলিরাও আমাদের মতো হাম মাংস দিয়ে গড়া রক্ত দিয়ে গড়া চামড়া দিয়ে গড়া হাড্ডি দিয়ে গড়া গোস্ত দিয়ে গড়া রকম মানুষ মনে করে আসলে আমরা এবং তাদের মধ্যে আকাশ এবং পাতাল যতটুকু পার্থক্য ততটুকু পরিমাণ পার্থক্য রয়েছে বড় করে বলি সুবাহান আল্লাহ কারণ হাদিসে কুৎসির মধ্যে আছে আমার আল্লাহ বলেন যখন কোন বান্দা আমার বলি হয়ে যায় বান্দা যখন বলি হয়ে যায় কুন্তু সমাহু ইয়সমাউ বিহা বিহিমা যে আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে ওই ওই সময় যে আল্লাহর ওলির কান মানুষের কান থাকে না সেটা আল্লাহর কুদরতের কান হয়ে যায় বড় করে বলি সুবহান আল্লাহ আল্লাহর ওলির কান কার হয়ে যায় আল্লাহর কান আমার আল্লাহ বলেন কুন্তু সমাহু ইয়েস্মাহু বিহিমা ও কুনতু ইদাহু। আল্লাহ তি ইয়বিতিষু বিহিমা ও কুনতু ওকন্তুর ইজে লাহু আল্লাহজি ইয়ম শিহিমা যে আমি যখন কোন বান্দাকে মহাব্বত করি মহব্বত করতে করতে যখন সে আমার অলি হয়ে যায় তখন সে অলির কান আর তার কান থাকে না আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায় তার হাত হাত থাকে না সেটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় পার পা সাধারণ মানুষের মতো পা থাকে না যে পা দিয়ে সে হাঁটে সেটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায় বড় বড় আল্লাহ যখন কোন বান্দাকে মোহাব্বত করেন বান্দা যখন আল্লাহর মোহাব্বতে আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়ে যখন বান্দা ওলি হয়ে যায় আমার আল্লাহ বলেন সেই বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে আমি আল্লাহর কুদরতি পাওয়ার চলে আসে তখন সেই বান্দা যে কাজগুলা করে সেগুলো আমি আল্লাহর হুকুমে করে সে যে জিনিস ধরে আমি আল্লাহর হুকুমে ধরে যে পা দিয়ে হাঁটে আমি আল্লাহর হুকুমে হাঁটে যে জুবান দিয়ে বলে আমি আল্লাহর হুকুমে বলে বড় করে বলে সোহান আল্লাহ হাজার গরিব নওয়াজ রদি আল্লাহ যখন পিতৃরাজের কাছে এই কবর পাঠালেন তখন পিতৃরাজ বড় অসহায় হয়ে গেলেন তিনি মনে করেছিলেন গরিবে নামাজ একজন জাদুকর ছিলেন তিনি জাদুর পাওয়ার নিয়ে করতেছেন গরিব নামাজের কাছে অনেক বড় 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 জাদুকর আসলো গরিব নামাজের কাছে সবাই ফিল করলো এমন কি বড় জাদুকর গরিবে নামাজের দরবারে আসলেন গরিবে নামাজের সাথে জাদুর খেলা খেলবে গরিবে নামাজ তো জাদুকর নয় তিনি আল্লাহর বলি তার কাছে ছিল কারামত সেই কারামতের মাঝে জাদুর কোন প্রভাব হয় না বড় করে বলে সোহান আল্লাহ গরিবে নামাজের কাছে জাদুকর আসলেন জাদুর মাধ্যমে আমার গরিবে নামাজকে পরাজিত করবেন জাদুকরকে আমার গরিবে নামাজ তখন একটা কারামত দেখালেন যে যে দাদুকর তার সাথে খেলার জন্য এসেছে তাকে আকাশের মধ্যে আসমানের মধ্যে উড়াতে লাগলেন বড় করে বলে সুবহানাল্লাহ উড়তে উড়তে সে আসমান থেকে যখন জমিনের মধ্যে পড়লেন পড়ার পরে আমার গরিবে নামাজ বললেন যে তুমি কি দেখেছো বলে যে আমি আসমানে ঘুরতে ঘুরতে আমি দেখেছি আর যেই আল্লাহ তোমাকে এখানে পাঠিয়েছে সে আল্লাহকে আমি দেখেছি সূত্রัง শেখান থেকে এসে আমি এখন পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে থেকে আমি মুসলমান হয়ে গেলাম বড় করে বলি সুবহানাল্লাহ গরিবের মাদের কাছে যে যাদুকর রাষ্ট্র সবচেয়ে বড় যাদুকর সেই যাদুকর এসে গরিবের আওয়াজের কাছে মুসলমান হয়ে গেলেন ওই রাজা পিতৃราช আর বড় অসহায় হয়ে গেলেন গরিবের আওয়াজের সাথে পারে নাই এবং গরিবে নামাজ সে হিন্দুস্তানের জমিনের মধ্যে এখনো পর্যন্ত রাজত্ব করতেছেন যার কারণে আমার বলা হয় বড় দরবারে মুসলমান যায় গরিব নামাজের দরবারে হিন্দুরা যায় এখনো পর্যন্ত হিন্দুদের সেই ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত গরিবে নামাজের দরবারে যায় বড় গরি ইসহান কারণ তিনি হলেন সেই হিন্দুস্থানের জমিনের আধ্যাত্মিক সম্রাট মানুষের কলবের মধ্যে রাজত্ব করে মানুষের কলবকে পরিবর্তন করে মানুষের কলবকে ইমান এবং ইসলামের দিকে দাওয়াত দেয় আমার গরিব নামাজ বড় করে বলে সুহান কারণ আল্লাহর বলিরা আল্লাহর বলিরা চলে আল্লাহর রসুলের নকশ কদমের উপর

আমার রসুল বলেন যে তোমরা আল্লাহকে মোহাব্বত করো আল্লাহর মোহাব্বত যদি চাও আমি রসুলের পথে পথে চলো আমি রসুলের মতে মতে চলো আমি রসুলের কথা শুনো আমি রসুলের পথে যদি তুমি চলো আল্লাহ তোমাকে মহাব্বত করবেন আল্লাহ তোমাকে ওলি বানাবেন আল্লাহ তোমার অতীতের গুণাগুলা মাফ করে দিবেন বড় করে বলি সোহান ওলিরা এসেছে আমাদের গুণা মাফ করানোর জন্য কি করানোর জন্য মাফ করানোর জন্য হাজার গরিবের আমার যদি এই হিন্দুস্থানের জমিনে না আসতো তাহলে খুদায় না করুক আমরাও ওই বিদর্মীদের মতো সূর্যকে নমস্কার দিতাম সকাল বেলায় উঠে চন্দ্রকে নমস্কার দিতাম মূর্তি পূজা করতাম যে আমরা আল্লাহকে চিনতাম না রসুলকে চিনতাম না কোরআনকে চিনতাম না ইসলামকে চিনতাম না আমরা এই কোরআনকে চিনেছি ইসলামকে চিনেছি আল্লাহকে চিনেছি রসুলকে চিনেছি তার কারণ হলো আমার গরিবের নামাজের কারণে বড় করে বলে সোহান কার কারণে চিনেছি গরিব নওয়াজের কারণে কারণ আল্লাহর বলিরা এসেছেন আমাদেরকে আল্লাহ চিনানোর জন্য আল্লাহর বলিরা এসেছেন রসুল চিনানোর জন্য আল্লাহর বলিরা এসেছেন ইসলাম চিনানোর জন্য আল্লাহর বলিরা এসেছেন ইসলামী শরীয়ত চিনানোর জন্য সেজন্য আল্লাহর বলিকে মানতে হবে আল্লাহর বলিকে শ্রদ্ধা করতে হবে আল্লাহর বলিকে সম্মান করতে হবে বড় বলে বলি সুবহানাল্লাহ হযরতে বাইজিদ বুস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমরা সবাই চিনি চিনি কিনা যার নামে এখানে চট্টগ্রামের মধ্যে একটা আஸ்தானে পাক আছে মাজারের পাক যার নামে একটা রাস্তার নাম আছে বাইজ বুস্তামী ছড়ক যার নামে একটা থানার নাম আছে বাইজিত থানা সে বাইজ বুস্তামী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি এই বাংলার মানুষ জমিনের মানুষ নয় তার বাড়ি বাংলাদেশে নয় তার বাড়ি হিন্দুস্থানের নয় তার বাড়ি পাকিস্তানে নয় তার বাড়ি ইন্ডিয়ায় নয় তার বাড়ি হলেন সেই জমির মধ্যে ইরানের জমিনের মধ্যে বোস্তাম শহরের মধ্যে বড় করে বলে বোস্তাম শহরের মধ্যে তার বাড়ি হজরতে তিনি আল্লাহর বলি হয়েছেন তার আম্মাদানের দোয়ার কারণে কিসের কারণে হযরত বাইস্তামী রাদিয়াল্লাহু তাআলা নূ ছোটকালে বাবাকে হারিয়ে ফেলেছেন এতিম হয়ে গেলেন গরিবের ছেলে মা গরিব মানুষের ঘরে ঘরে তিনি কাজ করতেন চিন্তা করলেন এই ছোট ছেলে এটাকে আমি কি করব তিনি চিন্তা করলেন আমার এই ছেলেটা এই ছেলেটাকে লেখা পড়া শিখাতে হবে কি শিখাতে হবে লেখা পড়া আমরা তো এখন মুসলমানরা এমন হয়ে গেছি আমরা যখন একটু গরিব হই ছেলের যখন বাবার থাকে না তখন তাকে আমরা মনে করি একে একটু কাজ করাইতে হবে কাজ করাইলে আমিও চলতে পারবো আমার ছেলেও চলতে পারবে আমাদের এখন মুসলমানদের মন মানসিকতা সেরকম ঠিক কিনা ঠিক কিনা আমরা ছেলেকে লেখাপড়া করাইতে চাই না মাদ্রাসার মধ্যে দিতে চাই না স্কুলে দিতে চাই না আমাদের মন মানসিকতা একটু নিচু আমার তালান হু ছোট্টকালে বাবা হারানোর পর মা চিন্তা করলেন না আমার ছেলেকে দিয়ে আমি কোন কাজ করাবো না আমার ছেলেটাকে আমি একটু হুজুরের কাছে দিব মাদ্রাসার মধ্যে দিব পড়ালেখা করার জন্য বড় করে বলে আমাদের মন মানসিকতা এরকম থাকবে কিনা কিনা সন্তানদেরকে কি করতে হবে শিক্ষা দিতে হবে আর কি শিক্ষা সর্বপ্রথম দিতে হবে ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা ঠিক কিনা আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে ঘরে ঘরে বিভিন্ন জায়গার মধ্যে সন্তানরা পথভ্রষ্ট হচ্ছে সন্তান মা বাবার কথা শুনে না সন্তান এখন বোকাটে হয়ে যাচ্ছে সন্তান এখন সন্ত্রাসী হয়ে যাচ্ছে সন্তান এখন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তার কারণ হলো আমরা ইসলাম থেকে দূরে কোথেকে দূরে ইসলাম থেকে দূরে আমরা কোরআন থেকে দূরে অনেক মানুষ আছে অনেক শিক্ষিত মানুষ আছে বড় বড় শিক্ষিত মানুষেরা মনে করে যে সন্তান কোরআন শিখলে সে মনে হয় বিকুক হয়ে যাবে ইসলামের মাদ্রাসার মধ্যে পড়লে মনে হয় সে বিকুকের জूला নিয়ে হাঁটবে মাদ্রাসার মধ্যে পড়লে সে দুনিয়ার কিছু করতে পারবে না সে গরীব থাকবে মানুষের কাছে যে কুজে কুজে খাবে এই ধরনের মনে করে মনে করে কিনা মনে করে কিনা কিন্তু দেখা যায় সত্যিকারতে অর্থে যারা দিনের জন্য লড়াই করে যারা মাদ্রাসায় পড়ে যারা মসজিদের মধ্যে থাকে যারা ইসলামের খাদমত করে এরা চরিত্রবান হয় আর এর বিপরীতে যারা থাকে এদের চরিত্র কি টাকা না ঠিক থাকে না দেখবেন যারা মাদ্রাসায় না পড়ে অন্য জায়গায় যায় এরা দেখবেন যে মা বাবার কথা মানে না মা বাবার করে না। সেবা করে না মা বাবার খোঁজখবর রাখে না তারা অনেকাংশে দেশের বোঝা হয়ে যায় অনেকাংশে সন্ত্রাসী হয়ে যায় অনেকাংশে সেগুলা তারা রাষ্ট্র বিরোধী কাজের মধ্যে লিপ্ত হয় আর যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত এরা কোনদিন রাষ্ট্রের বিরুদ্ধেও যায় না ধর্মের বিরুদ্ধেও যায় না মানুষের বিরুদ্ধে যায় না সমাজের বিরুদ্ধে যায় না এরা মা বাবার বিরুদ্ধে যায় না বড় করে বলে সোহানল্লাহ হদরতে বাইজুল বুস্লাম ইরোধী আল্লাহ তার আম্মাজান সেই যুগের বড় একজন আলেম শেখের কাছে দিয়ে বললেন যে হুজুর আমার এই ছেলেটাকে একটু দেখবেন এই ছেলেটার বাবা নাই আমি মা বড় গরিব মানুষ আমি মানুষের ঘরে ঘরে কাজ করে খাই আমার কাছে আয় রোজগার বলতে কিছু নাই আমার এই ছেলেটাকে একটু দেখবেন এক একটু আলেম বানাবেন একে একটু আপনার মতো বানাবেন কার মতো বানাবেন আপনার মতো বলে যে যে হুজুর যতদিন পর্যন্ত আপনার মতো আমার ছেলে হবে না ততদিন পর্যন্ত আমার ছেলে আমাকে দেখতে পারবে না আমার ঘরের মধ্যে পাঠাবেন না বড় করে ঘরে আল্লাহ মা বললেন যতদিন পর্যন্ত আমার ছেলে আপনার মতো হবে না আপনার মতো এত বড় আলম হবে না বুজুর্গ হবে না ওলি হবে না ততদিন পর্যন্ত আমার ছেলেকে আমার কাছে আপনি পাঠাবেন না এটা আমার সাথে ওয়াদা করেন বড় করে বলে হুজুর মায়ের সাথে ওয়াদা করলেন যে ঠিক আছে যতদিন পর্যন্ত আপনার ছেলে আমার মতো হবে না ততদিন পর্যন্ত আপনার কাছে আমি পাঠাবো পাঠাবো এরকম আমাদের তো আমাদের ছেলে মেয়ে আছে আমাদের বড় ফ্যাক্টরে যে আমরা ছেলেকে কোথাও দিলে একদিন পরে এক মাস পরে এক সপ্তাহ পরে এক বছর পরে দেখতে যাই তাকে আমরা আদর করি এ আদর করতে করতে অনেক সময় ছেলে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় পড়ালেখা করতে পারে না সেজন্য সন্তানকে যদি আপনি মানুষ বানাতে চান আপনার কলব থেকে mohabbat একটু কমাই ফেলতে হবে mohabbat কি করতে হবে কমাই ফেলতে হবে এটা আমরা বাইজ বুস্তামীর মায়ের জীবন থেকে আমরা শিখতে পাই বাইজ বুস্তামীর মায়ের কলবের মধ্যে সন্তানের mohabbat ছিল না এটা না বরং সন্তানের mohabbat ছিল কিন্তু তার কাছে আরেকটা mohabbat ছিল সেটা হলো আমার ছেলে যেন বড় আলেম হয় বড় বুজর্গ হয় আল্লাহওয়ালা হয় এটাই ছিল তার নিয়ত বড় করে বলে সুবহানাল্লাহ এটা নিয়ত খারাপ না ভালো এটা ভালো নিয়ত সেজন্য কাজ করার আগে নিয়ত ঠিক করতে হবে নিয়ত কি করতে হবে ঠিক করতে হবে হযরতে বাইজুল বুস্তামীকে তার আম্মা জান হুজুরের কাছে দেওয়ার পরে বলেন যে আমার ছেলে যতদিন আপনার মত হবে না ততদিন আমার কাছে পাঠাবেন না এক বছর গেল যাওয়ার পরে হযরতে বাইজুল বুস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে তার মায়ের মায়ের জন্য জন্য বড় পেট কান্না হয় মায়ের জন্য বড় আদর লাগে একদিন হুজুর কে কে বললেন হুজুর আমি ছোট্ট ছেলে এতিম ছেলে আমার বাবা নাই আমার কি নাই বাবা নাই আমার মা আছে। আমার মায়ের জন্য বড় আধর লাগে আমার মাকে এক বছর ধরে দেখি না হুজুর আমাকে একটু অনুমতি দেন আমার মায়ের কাছে যাব। আমার মাকে এখন হুজুর বললেন যে কেন তোমার মা তো তোমার মায়ের সাথে আমার ওয়াদা হয়ে গেছে যতদিন পর্যন্ত তুমি আমার মতো হবে না ততদিন পর্যন্ত যেতে পারবে না এটা বলার পরে হজরতে বাইজিদামি আরো কানতে লাগলেন কেনে কেনে বলতে লাগলেন হজুর আমাকে একটু ছুটি দেন আমাকে একটু ছুটি দেন আমি মায়ের কাছে যাব তখন ওস্তাদ তাকে বললেন একটা বড় শর্ত দিলেন যে ওই সময় বাইজিদ বুস্তামি কোরআনে কোরআন শরীফ মুখস্থ করতেছে কোরআন শরীফ মুখস্থ করতেছে তাকে বললেন যে আজকে তুমি এক পাড়া থেকে শুরু করে এই একদিনের মধ্যে তোমাকে বিস্ফারা কোরআন শরীফ আমাকে এক বোটার মধ্যে শুনাইতে হবে মুখস্থ করে দিতে হবে যদি পারো এই শর্তে তোমাকে আমি ছুটি দিতে পারি তখন বাইজিৎ বুস্তামি বললেন যে হুজুর ঠিক আছে আপনি আমাকে ছুটি দিবেন তো বলে যে হ্যাঁ দিব বাইজিৎ বুস্তামি তখন ফজরের নামাজ আদায় করে বসলেন কোরআন শরীফের সুরায়ে ফাতিহা থেকে নিয়ে শুরু করলেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা উল্টাইতে 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 এইভাবে যখন সন্ধ্যাবেলা হচ্ছে তখন তিনি বিস্ফারা পড়ে ফেললেন কয় আমাদের সন্তানরা তো এক পাড়া পড়তে এক বছর চলে যায় ছয় মাস চলে যায় এক মাস চলে যায় তিন মাস চলে যায় বাইজিজ বুস্তামি এক বৈঠকের মধ্যে প্রথম থেকে নিয়ে এক বিস্ফারা পর্যন্ত মুখস্থ করলেন মুখস্থ করে হুজুরকে বললেন হুজুর আপনার শর্ত আমি যে পালন করেছি আমি এখন বিস্ফারা পর্যন্ত মুখস্থ করেছি হুজুর বললেন যে কিভাবে তাহলে আমাকে শোনাও বাইজিজ বুস্তামি এক বৈঠকের মধ্যে এক থেকে নিয়ে বিস্ফারা তাকে হুজুর কে শোনালেন হুজুর আশ্চর্য হয়ে গেলেন বলে যে তুমি এটা কিভাবে পেরেছ যে একটা ছেলে তো এটা সম্ভব নয় একদিনে বিসফারা কোরআন শরীফ মুখস্থ করা তখন বললেন যে এই কোরআন তো আল্লাহর কালাম কার কালাম কোরআন কার কালাম কোরআন হলো আল্লাহর আল্লাহর কালাম যে এ কোরআন যার সে আল্লাহ আমাকে একদিনের মধ্যে বিসফারা মুখস্থ করার ব্যবস্থা করে দিয়েছেন বড় বলে আল্লাহ একদিনে কয় পারা বিস্ফোরা মুখস্থ করার ব্যবস্থা করে দিয়েছেন কারণ কোরআন আল্লাহর আমিও আল্লাহর আমি আমি বাইজিদ মুস্তামিকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর হুকুমে আমি বিস্ফোরা মুখস্থ করেছি এখন আপনার শর্ত পালন করতে হবে আমাকে ছুটি দিতে হবে আমাকে এখন ওস্তাদ একটু মুশকিলের মধ্যে পড়ে গেলেন একটু বিপদে পড়ে গেলেন কারণ মায়ের সাথে ওয়াদা হয়েছে যতদিন বাই বোস্তামি যে ওস্তাদের মতো হবে না ততদিন পাঠাবেন এটা মায়ের সাথে কি ছিল ওয়াদা ছিল এখন তো ওয়াদা বঙ্গ করতে হবে তখন বাইজুল মুস্তামির সাথে ওয়াদা করেছে যে হুজুর মনে করেছিলেন বাইজুল মুস্তামির জন্য একদিনে 20 পারা কুরআন শরীফ মুখস্থ করা সম্ভব নয় সুতরাং কুরআন শরীফ মুখস্থ করতে পারবে না বাইজিদ ও মায়ের কাছে যাইতে পারবে না এখন হুজুর আশ্চর্য হয়ে গেলেন উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন যে কিভাবে সম্ভব এখন তো শর্ত পূরণ করতে হবে বাইদিসকে বললেন ঠিক আছে তুমি যাও মায়ের কাছে তুমি যাও মায়ের কাছে বাইদিস বুঝতে আমি তখন রবানা হলেন মায়ের কাছে গেলেন গড়ের দরজার মধ্যে গিয়ে বাহির থেকে টক টক করে আওয়াজ করলেন মা ভিতর থেকে জিজ্ঞাসা করলেন কে বলে যে আমি বাইদিদ আপনার ছেলে মা তখন আওয়াজ করে বলে যে বাবা যে আমি তো চিনি না তোমাকে আমি তোমাকে চিনি না বলে যে আমি তোমার ছেলে বাইদিত বলে না আমার ছেলে বাইদিত এখন আসার কথা নয় তুমি চলে যাও মা তখন দরজা করে নাই বাইদিত বুস্তামি কানতে কানতে আবার ওস্তাদের কাছে চলে গেলেন কোথায় চলে গেলেন ওস্তাদের কাছে মা দেখা করে নাই এক বছর পরে ছোট্ট বাচ্চা ইтим বাচ্চা গরের মধ্যে এসেছে মা কে ডেকেছে আমরা হলো তো তাড়াতাড়ি দরজা ভেঙে সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া দিতাম ঠিক কিনা কিন্তু দেখেন কেমন মা বাইজ মুস্তামির মা কেমন কারণ তিনি তো তাকে দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য মায়ের বিশ্বাস ছিল যতদিন আমার সন্তান আল্লাহর বলি হয়ে আমার ঘরে আসবে না ততদিন আমি আমার সন্তানের জন্য দরজা খুলবো না বড় ঘরে বলি সোহান আল্লাহ আমাদের মধ্যে সেরকম সেরকম আমাদের মধ্যে এরকম নিয়ত থাকতে হবে আমার সন্তান যতদিন পর্যন্ত মানুষ হয়ে আসবে না ঘরে আমি আমার সন্তানের জন্য দরজা খুলবো না তখন মানুষ বানাইতে পারবেন এখন তো আমরা সন্তানকে মানুষ বানাইতে পারি না কেউ আমরা সন্ত্রাসী বানাই কেউ আমরা সাদাবাজ বানাই কেউ আমরা মৎকর বানাই কেউ আমরা জোয়াকর বানাই কেউ আমরা সন্তানকে বড় বড় নেতা বানাই আমরা মানুষ বানাইতে পারেন না আমার বাইবিস মুস্তাবির মা উস্তাদকে দিলেন আমার সন্তানকে আল্লাহ যে তুমি মানুষ বানাই যেদিন বানাইতে পারো সেদিন আমার ঘরের দরজার মধ্যে পাঠাবে বড় করে বলে সোহান এখন আমাদের মানুষ আছে মানুষের চেহারা আছে কিন্তু মানুষ নাই আমাদের আসলে মানুষ হওয়া দরকার কি হওয়া দরকার মানুষ মানুষ হওয়া দরকার হবে হবে আল্লাহর বন্ধু হতে হবে যে মানুষ মানুষের উপকার করে এরাই হলো মানুষ যে মানুষ হয়ে মানুষের অপকার করে মানুষের ক্ষতি করে এরা কি নয় মানুষ নয় আবার ফিরে গেলেন কাছে রদি গিয়ে উস্তাদ বললেন যে উস্তাদ জিজ্ঞাসা করলেন মায়ের সাথে দেখা হয়েছে বলে জানা হুজুর আমার মায়ের সাথে দেখা হয় নাই তখন উস্তাদের কাছে আবার পড়তে লাগলেন পড়তে পড়তে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর 10 বছর 12 বছর 11 বছর 12 বছর যখন পূর্ণ হয়েছে 12টা বছর অতিক্রম হওয়ার পরে একদিন উস্তাদ স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর রাসূল উস্তাদকে বলতেছেন যে ও বাইজ বুস্তামির উস্তাদ ও বাইজি দস্তামির উস্তাদ শুনো শুনো যে আমি রাসূল তোমার কাছে এসেছি যে আমি মদিনা শরীফ থেকে এসে আমি जिंदा নবী এসে তোমার মাথার উপর একটা পাগড়ি পরিয়ে দিলাম এই পাগড়িটা তোমার জন্য নয় যে তুমি আমার বাইজি দস্তামিকে এই পাগড়িটা পরিয়ে দিবে কারণ বাইজি দস্তামি তোমার মতো আমার কাছে পছন্দ হয়ে গেছে বড় করে বলি সোহান। স্বপ্নের মধ্যে কি দিলেন একটা পাগড়ি দিলেন কার জন্য জন্য সকাল বেলায় আমার বাইজিদকে কে ডাকলেন ও বাইজিদ বোস্তামি আসো আসো যে তোমার জন্য একটা ঘটনা হয়ে গেছে বলে যে হুজুর কি গত রাত আমার কাছে আমার নবী এসেছিল আমাকে এই পাগড়িটা দিয়েছে তোমার জন্য তখন ওস্তাদ সেই পাগড়িটা বাইজিদ বুস্তামির মাথার উপর পরিয়ে দিয়ে বললেন যাও আজকে তোমাকে আমি পরিপূর্ণ করে দিলাম তোমার কাছে এলমে শরীয়ত এলমে মারফত এলমে তরিকত এলমে হাকিকত সব এলম তোমাকে দিয়ে দিলাম যাও যাও আজকে তোমার মা আমাকে বলেছিল তোমাকে ওলি বানিয়ে মানুষ বানিয়ে পাঠানোর জন্য আজকে তোমাকে আমি সর্বোত্তম মানুষ বানিয়ে পাঠিয়ে দিলাম যাও এবার মায়ের কাছে বড় সুবহান্লাহ গেলেন বাইজ বুস্তমি মায়ের দরবারে মায়ের ঘরে মায়ের ঘরে যাওয়ার পরে দরজার মধ্যে কটকট করে আওয়াজ করতে লাগলেন মা ভিতর থেকে জিজ্ঞেস করলেন যে কে মা বাইজ বললেন আম্মা জান আমি বাইজি এসেছি তখন সেই দিন আর দেরি করে নাই মা তাড়াতাড়ি এসে দরজা কোলে সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরলেন বড় ধর বলে সুবাহ আল্লাহ তখন জিজ্ঞাসা করলেন যে মা এর আগে তো আরো এগারো বছর আগে আপনার কাছে আমি এসেছিলাম সেই দিন আপনি দরজা করলেন নাই যে অনেক কোন ধরে আমি দাঁড়িয়েছিলাম আমি কাঁAnte কাঁAnte চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছ থেকে চলে গেছিলাম তুমি দরজা করে নাই আজকে একবার আমি দরজা দাক্কা দেওয়ার পরে তুমি কেন দরজা করেছো তার কারণটা একটু বলো কারণটা একটু বলো শুনেন কত সুন্দর কথা তখন মা বললেন উত্তর দিলেন যে বাবার শুনো যে সময় তুমি এক বছর আগে এসেছিলে সেই সময় আমি দরজা করে নাই আজকে একবার ধাক্কা দিয়েছো আমি দরজা করেছি তার কারণ হলো এটা আমার কারণে নয় আমার নবী মদিনায় পাকের জমিন থেকে রোজায় আগস্ত থেকে উঠে আমি আমি বাইজিদ বুস্তামীর মায়ের ঘরে এসেছিল গত রাতে এসে আমাকে বলেছে যে আগামী কাল তোমার ছেলে তোমার ঘরে ফিরে আসবে তোমার ছেলে ঘরে বিরে আসবে এটা আমার নবী বলেছে সেজন্য আমার নবীকে স্বপ্নে দেখার পরে আমি তখন থেকে আমি প্রস্তুতি প্রস্তুত হয়ে আসি যে কখন তুমি আমার ঘরে আসবে কারণ তোমার ওস্তাদ যেভাবে দেখেছে যে তোমার মাথার উপর আমার নবী পাগড়ি দিয়ে গেছে সেইভাবে সেই পাগড়ির কথা আমার নবী এসে স্বপ্নের মধ্যে আমি বাইজুল ইসলামের মাকেও বলে গেছে বড় করে বলে মা যদি নেককার হয় সন্তান আল্লাহর বলি হয় কি হয় সন্তান আল্লাহর বলি হয় আর সন্তান যদি আল্লাহর বলি হয় সেই সন্তানের ওসিলায় মা আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পায় বড় করে বলি সোহান আর যে মা স্বপ্নের মধ্যে নবীকে দেখে সে মায়ের গুণা মাফ হয়ে যায় বড় করে বলি সোহান আর যে মুমেন্ট আমার নবীকে জীবনে একবার স্বপ্নের মধ্যে দেখবে সে মরনের আগে আগে একবার না একবার আমার নবীকে এই সামরার সুখে জাগ্রত অবস্থায় দেখতে পাবে বড় করে বলি সোহান আমরা নবীকে দেখতে চাই কিনা দেখতে চাই কিনা তো নবীকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে নবীর পথে চলতে হবে কার পথে কার পথে নবীর পথে সেজন্য বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে আল্লাহর আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেলেন যে 12টা বছর পর্যন্ত মায়ের নূরানি চেহারা দেখে নাই যে মায়ের চেহারা দেখলে একটা কবুল হজের সওয়াব হয় সে মাকে 12 বছর পর্যন্ত দেখে নাই আর মাও 12 বছরের মধ্যে একবারও সন্তানকে দেখতে চায় নাই কারণ মা চিন্তা করলেন আমার সন্তানের সাথে দেখা হলে তার সাথে মহাব্বত হবে এই মহাব্বতের কারণে হয়তো আল্লাহর প্রেমের মধ্যে বাটা পড়তে পারে মধ্যে বাটা পড়তে পারে মানুষ হওয়ার মধ্যে বাটা পড়তে পারে সেজন্য আমি চাই আমার সন্তান যেন মানুষ হয় আমার সন্তান যেন আল্লাহর বলি হয় আমার সন্তান যেন একজন উপযুক্ত আলেম হয় আমার রসুলের যেন হলিফা হয় বড় খবর তো আমরাও যদি আমাদের সন্তানদেরকে যদি নেককার বানাতে চায় আমাদের কিছু ত্যাগের দরকার আছে কিসের দরকার ত্যাগের দরকার যে সন্তানকে আমি আলেম বানাবো আমার মধ্যে সে করতে হবে আমার সন্তানকে ওলি বানাবো আমার মধ্যে ওলির পরিবেশ আনতে হবে আমার ঘরের মধ্যে ওলির পরিবেশ আনতে হবে আমার পাড়ার মধ্যে ওলির পরিবেশ আনতে হবে আমার ঘরে ঘরে কোরআনের চর্চা করতে হবে হাদিসের চর্চা করতে হবে নামাজের চর্চা করতে হবে যে আমাকে যে আল্লাহর ওলিদের জীবনী আমার সন্তানদেরকে পড়াতে হবে শোনাতে হবে সাহাবা ইকরামদের জীবনে শোনাতে হবে সাহাবা ইকরামের জীবনে পড়তে হবে ঠিক কিনা এখন তো আমাদের দেশে এমন বই পত্র ছাপানো হচ্ছে যেগুলার মধ্যে অলিদের জীবনী নাই সাহাবা ইকরামের জীবনী নাই আল্লাহর ওলিদের জীবনে নাই সাহাবাই ক্রামের জীবনে নেই যে ওলি এবং সাহাবাই ক্রাম এরা এসেছেন মানুষের লাভ করার জন্য মানুষকে চরিত্রবান বানানোর জন্য এরা দুনিয়ার মধ্যে দেশের মধ্যে কোনো প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি করা করতে আসে বরং যেখানে বিশৃঙ্খলা আছে সেখানে আল্লাহর মরিরা এসে সেটাকে শান্ত করে দিয়েছেন বড় বলে সোহান আল্লাহ এই আমাদের বেশি বেশি আল্লাহর বলিদের জীবনে পড়া দরকার কাদের জীবনে আল্লাহর বলিদের জীবনে খাজা গরিব নওয়াজের জীবনী আমার গোস পাকের জীবনী যে বাইজুল বুস্তামির জীবনী আল্লাহর ওলিদের জীবনী ওয়াইসুল করণের জীবনী সাহাবা ইকরামের জীবনী সিদ্দিক আকবরের জীবনী ফারুক আজমের জীবনী উসমান জুন নুরাইনের জীবনী আলী মুরতুদার জীবনী ইমামে হাসান ইমাম হুসাইনের জীবনী হযরত মাফাত আদুল জাহরার জীবনী হযরত রাবিয়া বসরের জীবনী হযরত হাসান বসরের জীবনী পড়ার দরকার আছে কিনা আছে কিনা কারণ এগুলা না পড়লে মানুষ হওয়া যাবে না এগুলা না পড়লে মানুষ হওয়া যাবে না এগুলা যদি বই থেকে সিলেবাস থেকে বাদ দেওয়া হয় এই দেশের মধ্যে মানুষ তৈরি হবে না বরং অমানুষ তৈরি হবে বড় করে বলি নাউজুবিল্লাহ এজন্য আমরা চাই আমরা মানুষ হব আমাদের সন্তানদেরকে মানুষ বানাবো কি বানাবো মানুষ বানাবো আমরা মানুষ হতে চাই আমাদের সন্তানদেরকেও মানুষ বানাতে চাই বড় করে বলে সুবাহান আল্লাহ হজরতে ওয়াইসুল করণী রদি আল্লাহ তালানহু ইনি তার বাড়ি ছিল ইয়ামনের মধ্যে কোথায় মধ্যে যে ইয়ামনের জন্য আমার রসুল দোয়া করেছেন আমার রসুল দোয়া করেছেন আল্লাহ বারিক না আল্লাহ তুমি বরকত দাও ইয়ামনের মধ্যে কোথায় ইয়ামনের মধ্যে বরকত দেওয়ার জন্য আমার রসুল কি করেছেন দোয়া করেছেন আমার রসুল দোয়া করেছেন আল্লাহ তুমি ইয়ামনের মধ্যে বরকত দান করো মুলকে শামের মধ্যে বরকত দান করো এভাবে দোয়া করতে করতে একজন ব্যক্তি আমার রসুলকে বললেন ইয়া রসুল একটু নজরের জন্য দোয়া করো আমার রসুল নজরের জন্য দোয়া করে নাই আমার রসুল বললেন কেন কেন দোয়া করব যে সেই নজর থেকে তো শয়থান বের হবে সেই নজর থেকে গুমরা মানুষ বের হবে যারা সারা পৃথিবীর মধ্যে গুমরাহি ছড়াবে ওহাবিয়ত ছড়াবে নজরিয়ত ছড়াবে যে বাতিল আকিদা প্রচার করবে এই রকম ব্যক্তি সেই নজর থেকে আসবে সেজন্য আমার রসুল নজরের জন্য দোয়া করে নাই বড় করে বলি নজবিল্লা সেই নজদ হলো বর্তমান রিয়াদ বর্তমান কি রিয়াদ হাদিসের মধ্যে নজদ আছে সেজন্য নজদের নাম পরিবর্তন করে রিয়াদ দেওয়া হয়েছে কারণ আমার রসুল রিয়াদের জন্য কি করে নেই দোয়া করে নজদের জন্য দোয়া করে নেই কারণ সেখান থেকে আমার রসুল বলেন মিনহা করণ শয়তান সেখান থেকে শয়তানের সিং বের হবে যে শয়তানের কারণে সারা পৃথিবীর মধ্যে বাতিল আকিদা প্রচার হবে বড় করে বলি নজবিল্লা আর আমার রসুল দোয়া করেছেন কিসের জন্য ইয়ামনের জন্য যে ইয়ামনের মধ্যে হজরতে হজরতে ওয়াইসুল করণী রদি আল্লাহ মতো জগৎ বিখ্যাত বলি যে ইয়ামন থেকে তৈরি হয়েছে বের হয়েছে তিনি আমার রসুলের যুগের মানুষ ছিলেন কার যুগের মানুষ আমার রসুলের তো এখন প্রশ্ন করতে পারেন রসুলের যুগের মানুষ হলে তো তিনি সাহাবি হওয়া চাই কি হওয়া চাই সাহাবি তিনি আমার রসুলের যুগের মানুষ মদিনায় পাকের মধ্যে বেশ কয়েকবার এসেছেন সাহাবাই গ্রামের সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে তিনি ইমান এনেছেন কিন্তু আমার রসুলের সাথে দেখা হয় নাই আমার রসুলের যুগ পেয়েছেন আমার রসুলের শহর পেয়েছেন আমার রসুলের কোরআন পেয়েছেন আমার রসুলের সাহাবিদেরকে পেয়েছেন এরপরও তিনি কি হতে পারেন সাহাবি হতে পারেন এটা বড় আশ্চর্যের কথা না কথা না বড় আশ্চর্যের কথা যে সাহাবিদের জন্য কোন সাহাবি যদি আমার রসুল ইমান আনার পরে একটু একবারও যদি দেখে এক মুহূর্ত দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বড় ঘরে বলি সোহান জান্নাত কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এক সাহাবি আমার রসুলের দরবার আসেন হুজুর আমি কি আগে মুসলমান হব আমি কি আগে ঈমান আনবো না আগে জেহাদ করবো আগে ইমান আনব না জেহাদ করবো আমার রসুল বলেন আগে আনো তারপরে জিহাদ তিনি ইমান আনলেন ইমান আনার পরে সাথে সাথে জেহাদের ময়দানে চলে গেলেন নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই হস করতে পারে নাই জাকাত দিতে পারে নাই কোন আবাদত করতে পারে নাই শুধু ইমান এনেছেন আর কোথায় গেছেন জিহাদে কারণ জিহাদে যাওয়ার সাথে সাথে তিনি কাবেরদের সাথে যুদ্ধ করতে করতে সেখানে শহীদ হয়ে গেছেন অন্য আবাদত করার কোনো সময় পায় নাই আমার রসুল বলেন দখল জন্না সে জান্নাতে চলে গেছে বড় করে বলি সোহান ইমান এনেছে জিহাদ করেছে তখন সে জান্নাতে চলে গেছে সে সাহাবি হয়ে গেছে আমার দরবারে বেশ কয়েকবার এসেছেন আমার রসুলের সাথে সাক্ষাৎ হয় নাই সাহাবি হতে পারে নাই সাহাবি হতে পারে নাই তার কারণ কি হযরতে ওয়াইসুল করণিরদি রাদিয়াল্লাহু তাআলাহু সেই এমনের জমিন থেকে অনেক কষ্ট করে মদিনা এ পাকের জমিন আসলেন মদিনা এ পাকের জমিনে যখন আসলেন আসার পরে দেখতেছেন সেখানে আমার নবী নাই আমার নবী নাই আমার নবী জেহাদের মধ্যে গেছে যে তিনি খবর নিয়ে যাতে পারলেন আমার নবী আস্তে আস্তে কয়েকদিন হবে তখন হজরতে ওয়াইসুল করণী রদি আল্লাহ চিন্তা করলেন ঘরের মধ্যে তার একমাত্র আম্মা যান গড়ের মধ্যে কে আছে মা ওয়াইসুল করণের বাবা নাই শুধু মা আছে গড়ের মধ্যে प्यार क्यों नहीं ওই ওয়াইসুল করণী রদিয়াল্লাহ তালানহ তার মা জানের খেদমত করতেন মা জানের খেদমত করতেন মা জানের লালন পালন করতেন যেভাবে মা যেভাবে সন্তানকে লালন পালন করে উল্টা ওয়াইসুল করণি তার মা জানকে কাঁদের করে নিয়ে তিনি গড়ের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন তাকে গোসল করাতেন তাকে খাবার রান্না করে খাওয়াইতেন তার সেবা যত্ন করতেন তার ওষুধের ব্যবস্থা করতেন একেবারে সন্তান যেভাবে মাকে মা যেভাবে সন্তানকে লালন পালন করে ঠিক উল্টাটা সন্তানে মাকে লালন পালন করে মায়ের খেতমত করে মায়ের কি করে খেদমত করে এখন তিনি চিন্তা করলেন মদিনে পাকের জমিনে যদি তিনি কয়েক ঘন্টা থাকেন ওদিকে মা একা হয়ে যাবে একদিন থাকলে মা একা হয়ে যাবে দুই দিন থাকলে একা হয়ে যাবে এদিকে রসুলের প্রেম ওদিকে মায়ের প্রেম হজরতে ওয়াইসুল করণি রদিউল্লাহ তিনি মায়ের কারণে তিনি আমার রসুলের সাথে দেখা না করে ওই ইয়ামনের জমিনের মধ্যে মায়ের খেদমতে চলে গেলেন বড় করে আল্লাহ মায়ের চলে গেলেন কারণ আমার রসুল বলেছেন আমার বলেছেন যে তোমার আল্লাহ ওই সময় তোমার উপর সন্তুষ্ট হবে তোমার উপর রাজি হবে যে সময় তোমার উপর মা বাপ রাজি হয়ে যায় মা বাপ কি হয়ে যায় রাজি হয়ে যায় মা বাপ রাজি থাকলে আল্লাহ রাজি হবে মা বাপ তা রাজি থাকলে রসুল রাজি হবে ওই ওয়াইসুল করেনি এই হাদিস শোনার পরে তিনি চিন্তা করলেন যে আমার রসুল আসছে তো দেরি হবে ওইদিকে আমার মা যান কষ্ট পাবে মা কি ভাবে কষ্ট পাবে আমার রসুলের সাথে দেখা না করে চলে গেলেন এইভাবে তিনি আরেকবার আসলেন আমার রসুলের সাথে দেখা হয় নাই আবার চলে গেলেন আবার আসলেন আমার রসুলের সাথে দেখা হয় নাই যে তিনি তিনবার মদিনায় পাকের জমিনে আসলেন একবারও আমার রসুলের সাথে দেখা হয় নাই রসুলের সাথে দেখা হয় নাই এইভাবে এরপরে আমার রসুল সাল্লুতালা দুনিয়া থেকে চলে গেলেন চলে যাওয়ার আগে হজরতে ফারুক আজম কে ডাকলেন হজরতে মৌল আলী ও ফারুক ও মৌল আলী শের খুদা যে আমি রসুল তো দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমি রসুলের একজন আশে কাছে ওই এমনের জমিনের মধ্যে যার নাম হলো ওয়াইসুল করণী যার নাম কি ওয়াইসুল করণি আমার এই যুব মুবারক নাও এটা নিয়ে তোমরা সে ওয়াইসুল করণিকে দিবে কাকে দিবে ওয়াইসুল করণিকে তাকে গিয়ে এই যুব্বাটা দিয়ে দোয়া করবে কি করবে দোয়া করবে এবং তাকে দিবে দেওয়ার পরে বলবে যে আমার রসুল বলেছেন দোয়া করার জন্য বলে যে কিসের জন্য দোয়া করবে বলবে যে আমার উন্মতের জন্য যেন দোয়া করে বড় করে বলি সোহান কার জন্য দোয়া এই উন্মতের মধ্যে আমরা আসি কিনা আসি কিনা আমার রসুল বলেছেন এই যুব্বাটা দিবে এই যুব্বাটা পরিধান করে তিনি যেন আমার উন্মতের জন্য যেন দোয়া করেন হজরতে মৌলা আলী শেরা এবং হজরতে ফারুক আজম এই দুইজন আমার রসুলের ইন্তকালের পরে সেখানে গিয়ে এমনের জমিনে হজরতে ওয়াইসুল করণীকে খুঁজে বের করলেন খুঁজে বের করলেন আমার রসুল তার কিছু চিহ্ন বলেছেন আমার রসুল তাকে দেখে নাই কিন্তু আমার রসুল না দেখলেও আমার রসুলের সামনে সবকিছু হাজির এই জন্য রসুল পাক সাল্লাহ আলাই সে ওয়াইসুল করণীর রদিয়াল্লাহ তালুকে যিনি আমার যার কলবে আমার রসুলের মোহাব্বত ছিল মায়ের মোহাব্বত ছিল কিন্তু আমার রসুল যে বলেছেন মা এবং বাবার রেজা মন্দির মধ্যে আল্লাহর রেজা মন্দির এই কথাকে প্রাধান্য দিয়ে তিনি মায়ের খেদমত করেছেন যার কারণে আমার রসুল পাক সাল্লাহ তাল্লামার সাহাবি না হওয়া সত্ত্বেও হজরতে ওয়াইসুল করণী রাহ তালু এমন আল্লাহর কাছে মকবুল হয়ে গেছেন আমার রসুলের কাছে মকবুল হয়ে গেছেন যার কারণে আমার রসুল পাক সাল্লাহ তালাহামা তার জন্য যুব্বা মুবারক মদিনায় পাকের জমিন থেকে ইয়ামনের জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন বড় করে বলে সোহান এই আল্লাহর যারা বলি যাদের মাধ্যমে আমরা ইমান এবং ইসলাম পেয়েছি বিশেষত এই হিন্দুস্তানের জমিন বাংলার জমিনে পাকিস্তানের জমিনে ভারতের জমিনে এই দক্ষিণ এশিয়ার জমিনের মধ্যে ইসলাম যাদের মাধ্যমে এসেছে তারা হলেন আল্লাহর নাক্কার মান্দা আল্লাহর ওলিরা বড় করে বলে সুবহানাল্লাহ যুগে যুগে সে আউলিয়া ইকরামের ধারাবাহিকতায় সুন্নি উলামা ইকরামদের মাধ্যমে এখানে আমরা ইসলাম পেয়েছি এই ছোট্টলার জমিনের মধ্যে আমার শাহিন সাহেব শ্রীকোট যিনি এই নাজির পাড়ার জমিনের মধ্যে সুন্নিয়া মাদ্রাসায় দিয়েছেন এই সুন্নিয়া মাদ্রাসার কারণে ওয়ালিদের কারণে এই সুন্নিয়ত এই সট্টলার জমিনের মধ্যে বিশেষ ভাবে জিন্দা রয়েছে বড় করে সোহান সুবহানাল্লাহ এটা হলো আল্লাহর ওলিদের অবদান কাদের অবদান বলিদের অবদান সুন্নি মুসলমান হিসেবে আমাদেরকে এটা নির্দিদায় স্বীকার করতে হবে যে আমার হুজুর কাবলার অবদানে আজকে এই এই জমিনে বাংলার আওয়াজ সঠিক ইসলামের এবং সঠিক আকিদার যে আওয়াজ পৌঁছেছে এটা হলো আমার হুজুর কাবলা হজরতের সৈয়দ আহমদ শ্রী কুটির রহমতুল্লাহ আলাই এবং হুজুর কাবলা হজরত এ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের এবং এছাড়াও অন্যান্য আউলিয়া ইকরামের অবদানে আমরা এখনো শূন্য মুসলমানের চট্টগ্রামের জমিনা আওয়াজ তুলতেছি ঠিক কিনা বলেন তাহলে যে ওলিদের ও আমরা ইসলাম পেছি সুন্নিয়ত পেছি সে ওলিদেরকে সম্মান করা সে ওলিদেরকে শ্রদ্ধা ভরে শরণ করা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব যেটা আমার রাসূল বলেছেন ওয়াজিকরু সলিহিনা কাফফারা যে এরকম নেককার বান্দা আল্লাহর ওলিদের শরণ করলে তাদের নামটা জিকির করলে আমাদের সগীরা গুনাহ আমাদের কবীরা গুনাহ माफ হয়ে যায় বরকাহে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের পথে মতে চলার এবং তাদের চরিত্র নিয়ে আমাদের চরিত্রকে গঠন করার আমাদের সন্তানদের চরিত্র গঠন করার সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে نصیব করুক আমিন তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি